হাই বিয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি সামান্তরিক সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে আমরা জেনে নিই যে সামান্তরিক কী। যে চতুর্ভুজের সামান্তরিক একটা চতুর্ভুজ, সামান্তরিক একটা চতুর্ভুজ, চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান হয় তখন তাকে সামান্তরিক বলে। যেমন এই চতুর্ভুজের মধ্যে এই বাহুটা এই বাহুটা সমান এবং এই বাহুটা আর এই বাহুটা সমান। তারপর বলা যায় যে চতুর্ভুজের সন্নিহিত কোণ কোণ এই কোণ এবং এই বি কোণের মান এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আবার বলা যায় যে এই কোণ এবং ডি কোণ এই দুইটা সন্নিহিত কোণ এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই কোণ যোগ ডি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি। আবার এখানে ডি কোণ এবং সি কোণ এই দুইটাও সন্নিহিত কোণ, তাহলে এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ডি কোণ যোগ সি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি। আবার অর্থাৎ এই সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হবে, যেমন এই কোণ সমান সমান সি কোণ, এখানে এই কোণ সমান সমান সি কোণ, আবার বি কোণ সমান সমান ডি কোণ। এই সামান্তরিকের কোণগুলো কখনোই সমান হবে না, অসমান হবে, কারণ এটা বড় হবে আর এটা ছোট হবে। দেখা যাক তাহলে সামান্তরিক সম্পর্কিত কতগুলো তথ্য। যেমন সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, এবি সমান সমান ডিসি, আবার এডি সমান সমান বিসি। সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ সামান্তরিকের বিপরীত কোণগুলো দেখেছি, যেমন এ কোণ আর সি কোণ সমান, ডি কোণ এবং বি কোণ সমান। পরবর্তীতে হচ্ছে সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি সম্পূরক কোণ, অর্থাৎ 180 ডিগ্রি হবে। তারপর সামান্তরিকের কর্ণদ্বয় অসমান, সেটা দেখানো হয়েছে। এখন সামান্তরিক সম্পর্কিত যে সূত্রগুলো অর্থাৎ অঙ্কগুলো আসে, সেটা হচ্ছে সামান্তরিকের পরিসীমার সূত্র আমরা জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ সামান্তরিকের তথ্যগুলোর উপরে ভিত্তি করে আমরা কতগুলো অঙ্ক সমাধান করব, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হলে অপর কোণের মান কত ডিগ্রি। অর্থাৎ এখানে সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটির মান 115 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান এখানে ধরা হয়েছে 115 ডিগ্রি, তাহলে অপর সন্নিহিত কোণের মান কত ডিগ্রি। ধরা যাক অপর সন্নিহিত কোণটা হচ্ছে এটা, তাহলে এই কোণটার মান কত। আমরা জানি দুইটা সন্নিহিত কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি আমরা 115 ডিগ্রি বাদ দিই তাহলে থাকে 65 ডিগ্রি, অর্থাৎ 65 ডিগ্রি অ্যান্সার হবে 65 ডিগ্রি। এবিসিডি সামান্তরিকের বি কোণ সমান সমান 100 ডিগ্রি হলে সি কোণ কত। যেমন আমি এটা সামান্তরিক যদি এভাবে অঙ্কন করি, আমি দিলাম ইচ্ছা মতো এটা এইভাবে হবে যে এখানে এ বি সি ডি। তো এখন বলছে যে এ বি কোণের মান হচ্ছে 100 ডিগ্রি, তাহলে সি কোণের মান কত। এখানে বি কোণ এবং সি কোণ হচ্ছে সন্নিহিত কোণ। আমরা জানি সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে দেখেছি যে সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটার মান যদি 100 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে যদি 100 ডিগ্রি বাদ দিই তাহলে এটা হবে 80 ডিগ্রি, তাহলে সি কোণটার মান হবে 80 ডিগ্রি। এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুকে এই পর্যন্ত বাড়ানো হলো। বি এ ডি ইজিক্যাল টু 100 ডিগ্রি হলে বি সি ই কোণের মান কত। তাহলে প্রথম আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। এখানে ধরলাম এটারে এ বি সি ডি। এখন বলছে যে ডিসি কে ই পর্যন্ত বাড়ানো হলো, ডিসি কে ই পর্যন্ত বাড়ালাম, বাড়ানো হলে বি এ ডি কোণের মান কত। বি এ ডি কোণ এটার মান দেওয়া আছে 100 ডিগ্রি। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণের মানগুলো সমান থাকে, তাহলে এটা হবে 100 ডিগ্রি। এখন বলছে যে বি সি ই কোণের মান কত, অর্থাৎ বি সি ই কোণের মান কত, অর্থাৎ এটার মান কত। আমরা জানি এটা একটা সরল কোণ, তাহলে এটা যদি এক সরল কোণ হয় এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা 180 থেকে যদি 100 বাদ দিই তাহলে এটা হবে 80 ডিগ্রি, অর্থাৎ বি সি ই কোণের মান হবে 80 ডিগ্রি। একটি সামান্তরিকের ভূমি 5√3 সেন্টিমিটার এবং উচ্চতা 3√3 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ভূমি দেওয়া আছে 5√3 গুণন উচ্চতা দেওয়া আছে 3√3, তাহলে হচ্ছে 3√3। এখন এই দুইটার গুণফল হবে 3 × 5 = 15,
আর √3 √3 গুণ করলে হয় √3 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তাহলে 3 থেকে 3 15 45, অর্থাৎ 45 বর্গ সেন্টিমিটার হবে আমাদের অ্যান্সার, হবে 45 বর্গ সেন্টিমিটার। সামান্তরিকের পরিসীমা 28 সেন্টিমিটার। সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 4:3 হলে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে বলছে যে যে বাহুগুলোর অনুপাত 4:3, আমরা হলে ধরলাম এটার সাথে x, অর্থাৎ একটা ধরলাম 4x আর একটা ধরলাম 3x। তো এখন বলছে যে সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে, তা আমরা পরিসীমার সূত্র জানি যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এটারে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ = পরিসীমা যেটা আছে, অর্থাৎ পরিসীমা = পরিসীমা, তাহলে 28। অর্থাৎ এই দুইটারে যদি আমরা যোগ করি তাহলে হয় এখানে 7x, আর 2 দ্বারা 28কে ভাগ করলে হয় 14, x = 7 দ্বারা 14কে ভাগ করলে হয় 2। এখন আমাদের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে বৃহত্তর বাহু হবে এখানে এই 4x, অর্থাৎ এই 4:1, তাহলে এই 4x, x এর জায়গায় যদি 2 বসায় দেই তাহলে 2 বসালে 4 × 8, অর্থাৎ 8 সেন্টিমিটার হবে, অ্যান্সার হবে 8 সেন্টিমিটার।